নাম্বার টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। ডিভিসি জল ছাড়ার ফলে ক্রমশই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে দামোদরে। দামোদরের জল কানায় কানায় ভরে উঠেছে। একদিকে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অমরপুর ফেরিঘাটে যে অস্থায়ী কাঠের সেতুটি তৈরি করা হয়েছিল সেটি খুলে দেওয়া হয়েছে, ফলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ল জামালপুর ব্লকের যোধ শিরাম অঞ্চলের 7টি গ্রাম। এখন নৌকাই হলো ওই সমস্ত গ্রামের মানুষদের পারাপারের প্রধান ভরসা। এতে ঝুঁকিও থাকছে প্রতি মুহূর্তে, কোনো কোনো সময় আবার নৌকাও ঠিকঠাকভাবে চলে না। তাই বাধ্য হয়েই 2 থেকে 3 কিলোমিটার পথ যেতে ওই এলাকার মানুষজনকে ঘুরপথ ব্যবহার করতে হয় কাঁড়ারিয়া অথবা পুরসুরার বীজ নিতে হয়, যা অমরপুর এবং পার্শ্ববর্তী গ্রাম্য এলাকা থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে, যার ফলে 10 থেকে 15 মিনিটের রাস্তা প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। অনেক দিন থেকেই একটি পাকা সেতুর দাবি ছিল এলাকাবাসীর, কিন্তু তাতে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি, তাই হতাশাগ্রস্ত এলাকার মানুষজন। জামালপুর থেকে অরিন্দম দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। বলছি কোথাও বাড়ি তোমার? বীজ ছিল, বীজ তো খুলে দিয়েছে, এখন কতটা অসুবিধা হচ্ছে? আমার নাম হচ্ছে প্রদীপ কুমার পাল, উজিরপুরে বাড়ি। ব্রিজ আগে এখানে ছিল, কাঠের ব্রিজ, বেশ শক্তপোক্তই করেছিল, কিন্তু জল বাড়ার জন্য ব্রিজ খুলে দেওয়া হয়েছে। এখানে একটা পাকা ব্রিজের কথা হয়েছিল, কিন্তু সেই কথা অনুযায়ী এখনও পর্যন্ত পাকা ব্রিজ হয়ে ওঠেনি। এখন বর্তমানে নৌকায় পারাপার করতে হয়। তা সেই নৌকায় পারাপার করা যে কী অসুবিধা তার একটা নমুনা আপনারা দেখেছেন, নিশ্চয়ই দেখাবেন আমাদের রিপোর্টার দাদা। কারণ সবথেকে বড় ব্যাপার যেটা, যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা বা কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমাদের এখান থেকে মোটামুটি খুব কম হলে 20 কিলোমিটার দূরে যেতে হবে কোনো ডাক্তার ভালো বা হসপিটাল পেতে গেলে। এই অসুবিধায় তো আছি। তারপরে শুধু তাই নয়, যাতায়াতের ক্ষেত্রেও কীভাবে যাতায়াত করতে হয় সেটা মানে আপনাদের বলে বোঝানো যাবে না। যদি আপনারা কেউ আসেন এখানে, বর্ষাকালে কতটা অসুবিধা হয়? বর্ষাকালে অসুবিধা মানে মাঝে মাঝে নৌকা চলাচল বন্ধ হয়ে যায়, তখন আমাদের পুরো যোগাযোগ বিচ্ছিন্ন থাকি। আমরা এরকম অবস্থার মধ্যে পড়েছি। এখন আমার বক্তব্য যেটা, যে উপর মহলের কাছে যে মন্ত্রী বা যে দাদারা আছেন তাদের কাছে বক্তব্য, যে একটা যাতে পাকা ব্রিজের ব্যবস্থা করে। আচ্ছা, অনেকবার তো জানানো হয়েছে, কোনো কাজ না, তার কোনো এখনো পর্যন্ত ফল আমরা পাইনি। আপনার নাম? হ্যাঁ বলুন। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার পাল, উজিরপুর। অমরপুরে যে বৃষ্টি, মানে দীর্ঘদিন অনেক জায়গায় জানানোর পরেও এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, এই ব্যাপারে আপনি কি বলবেন?
ব্রিজের সমস্যা এলাকার মানুষের দীর্ঘদিনই সমস্যা। সমস্যা কারণ হচ্ছে আমার আগে কী করেছে আমরা ঠিক জানি না, জানা নেই। আমরা এখন তৃণমূল তরফ থেকে আমরা খুব শীঘ্রই একটা উঠে বেড়ে লেগেছি। আমরা ইরিগেশন অফিসে নবজেশন আমরা লিখিতভাবে আমরা পুরুষরা নিয়েওছি, আমাদের জামালপুর ব্লক থেকেও নেওয়া হয়েছে নবজেশন। আমরা বর্ধমানে সব জানিয়েছি এলাকায় যে আমাদের স্বাস্থ্য কেন্দ্র আছে, প্রাইমারি হাই স্কুল গার্লস স্কুল, আমাদের একটা ব্রিজ অবশ্যই প্রয়োজন। যেগুলো সমস্যা কারণ হচ্ছে স্কুলে যে আমাদের চার মাস নদী ব্রিজ খোলা হয়, চার মাস পাঁচ মাস অনেক স্কুল ছেলেমেয়েরা স্কুলে আসতে পারে, ওপার থেকে আসতে পারে না, এই এক সমস্যা। এবং বাইরে থেকে স্কুলে শিক্ষক শিক্ষিকারা তারাও বিপদে পড়ে আসতে পারছে না। এলাকা দুটো স্কুল আছে, পড়াশোনা আমাদের ডিস্টার্ব হয় এলাকা আমাদের ছাড়া এলাকার ছেলেমেয়েদের। আচ্ছা, ব্রিজ তো খুলে দেওয়া হয়েছে, মানে হঠাৎ করে যদি এই মুহূর্তে যদি কারো কিছু হয়ে যায় তো এলাকা আমাদের অনেক হাত পা ভাঙে, নৌকা ডুবে যায়, অনেক মানুষের আমার খুব পরিশ্রম দিয়ে অনেক বাঁচাতেও হয় আমাদের এলাকার মানুষকে। তবে আমাদের তৃণমূল তরফ থেকে আমরা যাই খুব শিগগির একটা ব্রিজের সমস্যা যেটা আমাদের হয়ে ওঠে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যানার্জি মমতা ব্যানার্জির কাছে আমরা লিখিত জানাচ্ছি খুব শিগগিরই, নমানে চিঠি পাঠাচ্ছি। আপনার নাম? আমার নাম রফিকুল ইসলাম, ডাক নাম মিন্টু। পদ? আপনার পদ জামালপুর থানা দশরা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই ওমরপুর গ্রামে একটি কাঠের ব্রিজ আছে, ব্রিজটি দীর্ঘদিন ধরে অবস্থা বেহাল, তো ওই ব্যাপারে আপনি কী বলবেন? এই ব্যাপারে আমাদের সরকার আসার পর থেকেই আমরা বহুভাবেই চেষ্টা করেছি বা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী এই ব্রিজ হবে, আমরা এখানকার যে এপারের যারা বাসিন্দা এবং ওপারের যারা বাসিন্দা সবাইকেই আমরা আশ্বাস দিয়েছি এবং আমরা সব রকমভাবে লিগেলভাবে কাগজপত্র নিয়ে আমরা আগিয়েছি। আমরা সেচ মন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করেছিলাম, উনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই ব্রিজ খুব দ্রুত মানে তৈরির কাজ শুরু হবে। গ্রামের মানুষ বলছেন যে হব হব করছে কিন্তু কোনো দিনই এখনও পর্যন্ত সাকসেস হয়নি। এবার এগুলো একটা মানে আউটসাইড জায়গা, যার জন্যে অনেক জায়গায় আমরা একটু বিপাকে পড়তে হয়েছে যে এই দিকটা ততটা লোকাল হয় নয়। তারপরে আমরা বুঝিয়েছি যে এখানে 19-20 গ্রাম এপার ওপার নিয়ে স্টোর মিল থেকে শুরু করে সমস্ত কলকারখানা আছে, আমাদের এপারের মানুষদেরকে প্রচুর হ্যাপা পোয়াতে হয়। এটা যেন ভবিষ্যতে এই হ্যাপাটা যাতে আমাদের মিটে তার জন্য আমরা দরবার করেছি, তাতে আশ্বাস দিয়েছে। এবার মানুষ তো বলবেই, মানুষ তো বিপদে পড়ছে বা এখানে স্কুল আছে, ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, সেই নিয়ে দু এক কথা মানুষ তো বলবেই, মানুষের কথা তো আমাদেরকে শুনতে হবে বা কাজেও আগাতে হবে। এটাই আমাদের সরকারের টার্গেট যে কাজটা হবে। 2021 কী আশা করছেন? টিএমসি আবার নতুন করে আসবে? 2021 টিএমসি আসবে বলতে গেলে এটা নিয়ে তো আর কোনো দ্বিমত নেই। মমতা ব্যানার্জি যেমন 2011 সালে ক্ষমতায় এসেছিলো তার থেকেও বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2021 আবার মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার বুকে মুখ্যমন্ত্রী হয়ে দেখাবে। আপনার নাম? আমার নাম তাবারকালী মণ্ডল। পদ? জামালপুর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি।